ইটের জবাব পাথরে নয়, আমার তো মনে হচ্ছে পুরো ইট ভাটা মাইরা সেটা প্রমাণ করতে হবে। শুধুমাত্র কথায় রাখ, কাজে পরিচয় দিতে হবে। তবে এই কাজে ইনশাআল্লাহ এবার যেই কি বলা হয় যে ঘোষণা এসেছে, আমাদের লেবাননের ইরান সমর্থিত ওই গোষ্ঠী হিজু গ্রুপ, তারা যে সিদ্ধান্ত নিয়েছে এটা বাস্তবায়নের সময় এসেছে। দর্শক, একটা মাইনকার চিপাই কিন্তু আটকে গেছে ইসরায়েল, অনেকটা রাশিয়ার মতন বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে গেছে। রাশিয়া যেমন ভাবছিল ইউক্রেনকে পটাশ করে দখল করে ফেলবে, তদ্রূপ ইসরায়েল ভাবছিল পটাশ কইরা এবারও 75 বছরের মতন আপনার আমাদের গাজার যে বীররা আছেন তাদেরকে নিপাত করে দেবে। কিন্তু ঘটনা ঘটছে টোটালি উল্টা। এখন আমাদের গাজার বীরদের তুলনায় বড় টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে হিজুরা। গতকালকে আপনাদেরকে নিউজটা দিয়েছি যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধে নামার ঘোষণা দিয়েছে হিজু গ্রুপ, আর অলরেডি বিভিন্ন জায়গায় তাদের সাথে ছোটোখাটো ধাওয়া পাল্টা ধাওয়া তো চলছে। এরই মাঝখানে 26টি মসজিদ গড়িয়ে দিয়েছে ঐতিহ্যবাহী, যেগুলো ইসলামের সাথে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করত, এমন মসজিদগুলোকে গড়িয়ে দিয়েছে কারা? ইসরায়েলিরা। দাবি করা হচ্ছে এই মসজিদগুলোর মধ্যে গাজার বীররা নাকি ছিল, কিন্তু দিন শেষে যেই মানুষগুলোর মানে কী বলা যে দেহ পাওয়া গেছে সেখানে বীরদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। জাস্ট হচ্ছে ঘটনা ঘটানোর জন্য একটা উসিলা দরকার, উসিলা কইরা এই ঘটনাগুলো করছে। তবে এটা তারা যতই বক্তব্য দেয়, আমাদের হিজু বলেন বিশ্ব মুসলিমরা কিন্তু আমরা বুঝি, আমরা তো আর কিছু করার নাই, অনলাইনে ভিডিও করতে পারি আর পেজগুলো নষ্ট হচ্ছে, তারপরেও চালিয়ে যাচ্ছি, আপনাদের সহযোগিতা চাই, 9mm2-তে ভিডিওগুলো দেখবেন। যাই হোক, এখন আমাদের হিজুদের একটা বক্তব্য আসছে, 26টা মসজিদের বদলে 26টা শহর, কটা? 26 টু 26। ক্ষেতের চাক্কা আবার ক্ষেতে ভাঙ্গা হবে, লাইলে তোলা হবে না। এই ঘোষণার পরপরই লেবাননের এই হিজু গ্রুপ খুবই বিপজ্জনক ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জোনাথন কনরিক্স। তিনি বলছেন যে গাজায় ইসরায়েলের অভিযানের মধ্যে হিজবুল্লার তৎপরতায় দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তের মধ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে বৃদ্ধি পেয়েছে। জোনাথন কনরিক্স বলছেন, এখন পর্যন্ত আমাদের পাল্টা পদক্ষেপগুলো কৌশলগত এবং সেগুলো সীমান্তের কাছাকাছি এলাকাগুলোর মধ্যেই সীমাবদ্ধ। তবে হিজুরা যদি আমাদের শহরগুলোকে টার্গেট করে অভিযান চালায় তাহলে আমাদেরও মানে কী বলে যে আক্রমণের জায়গাগুলোকে পরিবর্তন আনা হবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র বলছেন হিজুরা খুব বিপজ্জনক খেলা খেলছে, তারা পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ করে তুলছে এবং আমরা প্রতিদিন আরও বেশি হামলার শিকার হচ্ছি। ইসরায়েল শুধু নিজেদের রক্ষা করছে এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিচ্ছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে নাকি উস্কানিমূলক কোনো ধরনের ঘটনা ঘটাচ্ছে না। এটা মানে গোয়াল্লার গায়ে সবসময় নিজেরটা এমন বক্তব্য আসে। দর্শক, লেবানন সীমান্তের কাছাকাছি এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়াছে, আর যেটা ইসরায়েলের জন্য কিছুটা বিব্রতকরই বলছেন। ফিলিস্তিনের আমাদের যেই কী বলা হয় যে গাজার বীররা আছেন তাদের সাথে লড়াইয়ের যখন পূর্ণ প্রস্তুতি নিয়ে কোনো একটা অজানা কারণে আটকে আছে, অজানা কারণটা আমরা জানি যে এই দেশগুলোর প্রায় 210 জন মানুষ আমাদের বীরদের কাছে আটক আছে। বীররা বলছে যে যতই চেষ্টা করো পরিস্থিতি শান্ত না হলে একজনও ফেরত দিব না, আর যদি অভিযান চালাও তাহলে একটারও আমরা জিন্দা ছাড়ব না। এই ভয়েই কিন্তু অনেকটা শান্ত হয়ে আছে। এমনকি পাশাপাশি বিশ্বজুড়ে আপনি দেখেন যে অমুসলিম রাষ্ট্রগুলো, অমুসলিম মানুষগুলো, খোদ ইয়াহুদিরাও ইসরায়েলের অভ্যন্তরে, ইসরায়েলের বাইরে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমা যে শক্তিগুলো ইসরায়েলকে এই যুদ্ধে মুসলিমদের উপরে চাপাই দিচ্ছে, সেখানে কিন্তু একটা প্রটেস্ট পরিবেশ তৈরি হয়েছে, যার কারণে আচমকা আমেরিকা কিন্তু একটু ভিন্ন কৌশল অবস্থান নিয়েছে, যে ইসরায়েলকে কিছুটা সময়ের জন্য থেমে থাকার মতন একটা পরিস্থিতিতে বাধ্য করেছে। উপর থেকে এখনও গ্রিন সিগন্যাল আসে নাই। এই যখন পরিস্থিতি, অপরদিকে ইরানকেও কিন্তু খেপাই দিয়েছে আপনার ইসরায়েল। ইরানের ভেতরে আক্রমণ চালানোর ঘোষণা দেওয়ার পরপরই ইরান তাদের সর্বোচ্চ অবস্থান কিন্তু নিশ্চিত করতে যাচ্ছে। তো সকল কিছু মিলাইয়া খেলাটা জমে উঠছে। আমার মনে হয় এবার একটা লড়াই চাই, আর এই লড়াইয়ে ইনশাআল্লাহ ডু অর ডাই কোনো না কোনো কিছু একটা আসবে। সেই পর্যন্ত গায়েবী মদত কামনা করছি, আল্লাহ হেফাজত করুক, আরব শাসকদের ঘুম ভাঙুক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।